class. I'm Dubai Dattar, Hadigam Shulkata Jainism High School. Assistant teacher, Amara Dattar. Hope you are well by the grace of Almighty Allah. We are also. Now we are discuss class 7, Miss Pastipar, Unit 4, Control. Class 7, Miss Pastipar, Unit 4, Lesson 2. A teacher. Okay, a teacher, but a teacher 2. A teacher, two. There are some keywords. Dear learners, take your book and open the book. Take some writing instrument, please. I read the passage carefully and you listen. With Bangla. Okay. Page number 28. Please open the book. There are some keywords. Company, Beckham. Okay. Status, respect. In-laws, academic, admire, demonstrate, inspire, corridor. These keywords, write the blackboard with meanings. Please look at the blackboard. You write the word meaning later. Now you listen the passage. Read about Mrs. Shahana Huda. Read about Mrs. Shahana Huda. অর্থাৎ আমরা এখন পড়ব Mrs. Shahana Huda সম্পর্কে. About Mrs. Shahana Huda. Okay. Shahana's husband, Mr. Jamil Huda works in a company office. Shahana's Shami Jamil Huda কাজ করে একটা company office. His firm has a vacant position. তার কোম্পানিতে ফার্ম মানে কোম্পানি আসলে তার কোম্পানিতে বেসরকারি একটা চাকরি করে কোম্পানি অফিস বলতে বেসরকারি চাকরি হিজ ফার্ম হ্যাজ এ ভ্যাকেন্ট পজিশন তার ফার্মে কিছু একটি পোস্ট খালি আছে পজিশন অর্থাৎ ভ্যাকেন্ট মানে খালি অন সেভারাল ডেজ হি টোল্ড শাহানা বিভিন্ন সময়ে শাহানাকে সে বলতো সেভারাল ডেজ হি টোল্ড শাহানা টেল বলা টোল্ড বলতো শাহানাকে আই ওয়ান্ট ইউ টু I want মানে চাওয়া I want you to apply for the post অর্থাৎ আমি চাই তুমি ওই পোস্টের জন্য অর্থাৎ ওই পদ পোস্ট মানে পদ পদের জন্য আবেদন করা অ্যাপ্লাই মানে আবেদন করা বাট শাহানা সে শাহানা বলল কিন্তু শাহানা বলল প্লিজ ডোন্ট ইনসিস্ট দয়া করে আমাকে জোর করো না ইনসিস্ট মানে জোর করা দয়া করে আমাকে জোর করো না আই এম জয়েনিং দি লোকাল হাই স্কুল এজ এ টিচার আমি এজ এ টিচার মানে একজন টিচার হিসেবে লোকাল হাই স্কুলে একজন টিচার হিসেবে আমি জয়েন করেছি ওকে হোয়াট ইউ ডু ফাইন্ড ইন আ টিচিং জব কোথায় পাবে টিচিং জব কোথায় খুঁজে পাবে টিচিং জব শাহানা আই ডোন্ট ওয়ান্ট ইউ টু ডু ইট আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না ইউ টু ডু ইট ইহা তুমি করো তা আমি চাই না অর্থাৎ তুমি টিচার হও সেটা আমি চাই না হার লস আর অলসো অন হিজ সাইড তার শ্বশুরবাড়ির লোকজনও ওই তার স্বামীর পক্ষ অবলম্বন করলো অন হিজ সাইড মানে হিস মানে তার স্বামী আর কি তার পক্ষ অবলম্বন করলো ইয়েস সরি ইয়েট ইয়েট মানে হচ্ছে তবু ইয়েট শাহানা জয়েন দি স্কুল এগেনস্ট দি উইল অফ দি ফ্যামিলি অফ দি ফ্যামিলি ফ্যামিলির
অনিচ্ছার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, দি উইল মানে ইচ্ছা, ওকে, ফ্যামিলি লোকজনের ইচ্ছার বিরুদ্ধে আর তার হাজবেন্ডের ইচ্ছার বিরুদ্ধে সে কি করলো, জয়েন করলো স্কুলে, একটা স্কুলে জয়েন করলো। উইকস মান্থস ওয়েন বাই, অর্থাৎ সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে, এভরি ডে সাহানা হেল্প সিদ্ধি হাউজ ওয়ার্ক, প্রতিদিন সাহানা সাহায্য করে তার ঘরের গৃহের হাউজ মানে গৃহ গৃহের কাজে সাহায্য করে, এভরি ডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন, প্রতিদিন সে আবার স্কুলের পড়াগুলো অর্থাৎ স্কুলের পাঠগুলো প্রিপেয়ার করে, প্রিপেয়ার মানে প্রস্তুত করা, এভরি ডে শি গোস টু স্কুল, প্রতিদিন সে স্কুলে যায়, টিচার্স হার স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের শিক্ষা দেয়, অ্যান্ড হ্যাভস বোথ উইক অ্যান্ড ব্রাইট ওয়ান্স, এবং তাদের দুর্বলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়েও কথাবার্তা বলে, সাহায্য করে স্টুডেন্টদের, দে অফেন কাম টু হার, তারা প্রায় তার কাছে আসে ইন দি টিচার্স টিচার্স রুম, অর্থাৎ টিচার্স রুমে প্রায় তার ছাত্রছাত্রীরা তার কাছে আসে, অর্থাৎ চাহানের কাছে আসে, ইন দি করিডোর বারান্দায় আসে, অ্যান্ড ইভেন অন দি রোড, এমনকি রোডেও তার সাথে কথাবার্তা বলে এই সম্পর্কে, অ্যান্ড টক কথা বলে টু হার অ্যাবাউট এনি অ্যাকাডেমিক অর পার্সোনাল প্রবলেমস, অ্যাকাডেমিক মানে প্রাতিষ্ঠানিক, যে কোনো প্রাতিষ্ঠানিক এবং পার্সোনাল যে কোনো সমস্যা সম্পর্কে তার সাথে কথা বলে, ওকে, ইথিনে ইয়া শাহানা বিকামস এ ভেরি গুড টিচার, অর্থাৎ এক বছরের মধ্যে শাহানা একজন ভালো টিচার হয়ে উঠল, স্টুডেন্টস গিভ হার সালাম হায়ার এভার দে সি হার, ছাত্রছাত্রীরা তাকে সালাম দিতে শুরু করলো, যেখানে দেখে সেখানে টিচার্স শিক্ষকরা ইভেন দি হেড টিচার এমনকি হেড টিচারও অ্যাডমায়ার হার তাকে অনুপ্রাণিত করে, ওকে, অন্যান্য টিচাররা এবং হেড টিচার তাকে অনুপ্রাণিত করে, ছাত্রছাত্রীরা তাকে সালাম দেয়, পেরেন্টস অ্যান্ড আদার পিপল ইন দি কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম অ্যান্ড অ্যাট দি স্কুল অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট, পেরেন্টস মানে পিতামাতা অ্যান্ড আদার পিপল অন্যান্য লোকজন ইন দি কমিউনিটি লোকালয়ে কাম টু সি দেখতে আসে হার অ্যাট হোম বাড়িতে অ্যান্ড দি স্কুল এবং স্কুলে অ্যান্ড পে হার গ্রেট রেসপেক্ট এবং তাকে খুব সম্মান করে, রেসপেক্ট মানে সম্মান। ওয়ান ডে হার হাজব্যান্ড সেড, একদিন তার হাজব্যান্ড তাকে বললো, ইউ হ্যাভ ওপেন মাই আইস, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা, টিচিং ইজ মোর দেন এ জব, অর্থাৎ অন্যান্য চাকরির চেয়ে জব মানে চাকরি, দেন মানে ছে, অন্যান্য চাকরির চেয়ে টিচার টিচিং প্রফেশনটা অনেক ভালো একটা পেশা, আই ডোন্ট নো ইট, আমি হ্যাঁ জানতাম না, কংগ্রেচুলেশন, অভিনন্দন তোমাকে, ওকে, থ্যাংক ইউ, সি স্মাইল, ধন্যবাদ জানালো তার হাজব্যান্ডকে হেসে হেসে, সি স্মাইল, অর্থাৎ সে হেসে হেসে তার হাজব্যান্ডকে বললো থ্যাংক ইউ, টেল মি শাহানা, আমাকে বলো শাহানা, হাউ ইউ কুড বি জাস্ট এ গ্রেট টিচার, কীভাবে তুমি এরকম একটা মহৎ টিচার হয়ে গেলে, জামিল ওয়ান্টেড টু নো, জামিল জানতে চাইলো, জামিল মানে তার হাজব্যান্ড, ওকে, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট, আমি শুধু আমার অনলি মানে শুধু, আমি শুধু আমার বিষয় নিয়ে টিচ করি না, অর্থাৎ শিক্ষা দিই না, আই কেয়ার ফর মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রছাত্রীদের কী করি, কেয়ার ফর, অর্থাৎ যত্ন নিই, আই লাভ দ্যাম, তাদের ভালোবাসি, অ্যান্ড মাই সেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার দ্যাম টু বি গুড, এবং আরও কী করি, মাই সেলফ ডেমনস্ট্রেট, আমি নিজে প্রদর্শন করি গুড বিহেভিয়ার, আমি নিজেও তাদের সাথে খুব ভালো আচরণ করি, খুব ভালো আচরণ করি, অ্যান্ড ইন্সপায়ার অনুপ্রাণিত করি দেন তাদের টু বি গুড, ভালো হওয়ার জন্য, দ্যাটস অল আই ডো, আমি সব কিছু করি, ডাট লাইক শাহানা, শাহানা উত্তর দিল, ওকে, ডিয়ার স্টুডেন্টস, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ আমার মনে হয়, তো তোমরা নিজে নিজে আরেকটু পড়বা, এবং এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আছে, আমি কিছু জনে লিখেছি, সাথে সাথে তো অনেকগুলো বললাম, তোমরা এগুলো একটা তোমরা খাতার মধ্যে এগুলো নোট করে ফেলবে, সাথে সাথে স্পেলিংগুলো একটু দেখে নেবে এবং বাংলাটা আরও বুঝে নেবে তোমরা বাড়িতে পরে। এরপরে দেখো পেজ নাম্বার 29-এ বিতে একটা ম্যাচ দি ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস, এরকম একটা চার্ট আছে, ওই চার্টটা ঘরে রেডি করে মিলাবা, অর্থাৎ ওয়ার্ডসগুলো দেওয়া আছে, পাশে মিনিংসগুলো এমনভাবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বুঝে নিয়ে নোট করে শুদ্ধ করে নিতে পারবা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, ওকে।